বন্ধু কোন গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সেই দেশটি সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি শেখ হাসিনা সরকার পতনের যুগপদ আন্দোলনে বিএনপি সহ বিয়াল্লিশটি দলের সাথে ধর্মান্ধ দলের কোন সম্পর্ক নেই বলেও জানান তিনি আসছে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করতে সরকারের পাশাপাশি বিএনপির সব স্তরের নেতা কর্মীরা সহযোগিতা করবে বলেও জানান বরকতুল্লাহ বলু আমি আমার ধর্ম সঠিকভাবে পালন করব কিন্তু অন্য ধর্মের কোনো হস্তক্ষেপ আমি অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারমান তার আদর্শে এই দেশ পরিচালিত আমি এর আগেও বলেছি একটি ধর্মান্ধ গোষ্ঠী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সে দেশটি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অতএব আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি সবার সাথে আমরা আমাদের অর্থনীতি আমাদের দেশটাকে আমরা ওইভাবে পরিচালনা করতে পারি কারণ আজকে সারা পৃথিবী একটা গ্লোবাল দেশ এখানে কোনো বিচ্ছিন্নভাবে কোনো দেশ বসবাস করার কোনো উপায় নেই বন্ধুগণ আপনারা বক্তব্যটি শুনলেন এর বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম দুটি পয়েন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি হল ধর্মান্ধ কোনো জনগোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সেই দেশটি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আমরা যেন সারা পৃথিবীর সাথে মিলেমিশে সহবাস করতে পারি আচ্ছা ধর্মান্ধ বলতে তিনি কাকে বুঝালেন যদি ইসলামিক দলগুলোকে বুঝিয়ে থাকেন সাধারণত ইসলামিক দলগুলোকে এই শব্দ দিয়ে বোঝানো হয় বাংলাদেশে তো ইসলামিক দলগুলো কি ধর্মান্ধ এবং ইসলামিক দলগুলো তো আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করে তো আল্লাহর আইন তো শুধু মুসলমানদের জন্য না পৃথিবীর সব মানুষের জন্য ইসলামের বিধিবিধান ইসলামের আইন কানুন পৃথিবীর সব মানুষের জন্য এখন মানবচিত আইন দিয়ে যদি শাসন করলে বিশ্বের সাথে চলা যায় তাহলে আল্লাহর বিধিবিধান দিয়ে মানবতাকে পরিচালিত করলে আল্লাহর বিধিবিধান তথা ইসলামের বিধিবিধানে যদি মানুষ পরিচালিত হয় কোনো রাষ্ট্র পরিচালিত হয় সেখানে কেন বিশ্বের সাথে সহবাস করা যাবে না চরম ধর্মীয় উগ্রবাদী দল বিজেপি ভারত শাসন করছে আজকে কত বছর তারা কিভাবে বিশ্বের সাথে সহবাস করছে এবং বিশ্বে অনেকগুলি মুসলিমদের যেখানে ইসলামের বহু বিধিবিধান আছে আরব সহ তারা কি বিশ্বের সাথে সহবাস করছে না সহ অবস্থান করছে না জাতীয় পর্যায়ের তারা ইসলামিক দলগুলোর বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক সাবধান হওয়া উচিত নয় কি বন্ধুগণ দ্বিতীয় পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ সেটা হলো শেখ হাসিনার পতনে স্বৈরাচারের পতনে ধর্মীয় গোষ্ঠীগুলির ধর্মান্ধ গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই আপনাদের কাছে এটার ভার রইল ষোলো সতেরো বছর যাবৎ ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বছর কে কি করেছে জনগণ কিন্তু সেটা জানে সে আলোকেই মূল্যায়ন করবে এদেশে বেশিরভাগ আলেমোলামারা বিএনপিকে ইসলামের প্রতি ধর্মীয় দলগুলোর প্রতি কিছুটা পজিটিভ সহানুভূতিশীল দল মনে করে যদিও বিএনপি একটি ধর্মনিরপেক্ষ দল ফ্যাসিবাদী পতিত স্বৈরাচার সরকারের মতো বিএনপিকে ইসলাম বিদ্বেষী মনে করে না যার কারণে ইসলামিক দলগুলোকে এবং আলেমোলামাকে সবাই পরামর্শ দেয় আলেমোলামারাও একে অপরকে পরামর্শ দেয় যে কারো বক্তব্য যেন বিএনপির সাথে দূরত্ব ফুটে না উঠে কারো বক্তব্য যেন বিএনপির সাথে ভুল বুঝাবুঝি তৈরি না হয় বিএনপি তাদের রাজনীতি করবে দেশবাসী ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় গেলে ইসলামপন্থী দলগুলো অতটা জুলুমের শিকার হয় না যতটা জুলুমের শিকার হয় ফ্যাসিবাদী ধর্মনিরপেক্ষ দলটি ক্ষমতায় গেলে তো এ কারণে বিএনপি ধর্মনিরপেক্ষ হওয়া সত্ত্বেও এদেশের ইসলামপন্থীরা বিএনপিকে তুলনামূলক কিছুটা ইসলামের প্রতি সহনশীল মনে করে কিন্তু জাতীয় পর্যায়ের এই নেতা যে বক্তব্য দিলেন এ বক্তব্য তো ফ্যাসিবাদের রানীর বক্তব্য এটা ফ্যাসিবাদী শক্তির বক্তব্য ধর্মান্ধ হোয়াট ইজ ধর্মান্ধ কিসের ধর্মান্ধ ইসলামের মৌলিক বিধিবিধানগুলি তো অন্ধভাবেই আপনাকে পালন করতে হবে ইমান যে আপনি আল্লাহর উপরে এনেছেন এটাকে অন্ধভাবে আনেন নাই যে কয়টা জিনিসের উপর ইমান আনতে হয় এগুলো তো অন্ধভাবে আনতে হয় এগুলো কোনো কিছু দেখেছেন আল্লাহ পরকাল তৌহিদ রিসালাত আখেরাত জান্নাত জাহান্নাম ফুলসেরাত এগুলি কি দেখেছেন কোনো দিন এগুলি কি অন্ধভাবেই ইমান আনেন নাই ধর্মান্ধ বলতে কী বোঝাতে চাচ্ছেন বর্তমান সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে দেশের মানুষ এখন খুব সচেতন ন্যায় নীতি ইনসাফ দিয়ে রাজনীতি করতে হবে জ্ঞান বুদ্ধি দিয়ে রাজনীতি করতে হবে ফ্যাসিবাদের দিন শেষ ছাত্র জনতা এখন আগের থেকে অনেক সচেতন অতএব জ্ঞান বুদ্ধি ইনসাফ এবং বাস্তবতার আলোকে বক্তব্য দিতে হবে মনে রাখবেন জনগণ কিন্তু এখন নেতাদেরকে নাম্বারিং করে মূল্যায়ন করে দলগুলোকেও মূল্যায়ন করে কে কতটা করেছে আমরা চাই প্রত্যেকে যার যার মর্যাদা নিয়ে রাষ্ট্রে বেঁচে থাকুক বিএনপি অবশ্যই জনগণের ভোট পেলে ক্ষমতায় যাক কিন্তু বিএনপির কারণে ইসলামপন্থীদের কোনো বিপদ যেন না হয় মনে রাখবেন সনাতন ধর্মাবলম্বীদের কোনো ধর্মীয় অধিকার কোনো ইসলামপন্থী দল নষ্ট করেছে কোনো দিন কোনো সনাতন ধর্মাবলম্বীর উপাসনালয়ে কোনো ইসলামপন্থীরা কোনোদিন হামলা করেছে ধর্মীয় দলগুলো কারা করে পুরো দেশবাসী জানে এটা একটা রাজনীতির খেলা ওলামা তথা ইসলামপন্থী দলগুলো শুধু ক্ষমতার রাজনীতি করে না তারা কিন্তু এটাকে ধর্মীয় রাজনীতি বলে এবং ধর্মীয় রাজনীতি করে তারা এই রাজনীতির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে সুতরাং ইসলামের ব্যাপারে সতর্ক সাবধানতার সাথে কথা বলার জন্য অনুরোধ রইল